নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিকের ভূগোল আজকে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে চারশো ষোলো চারশো সতেরো এবং চারশো আঠারো নম্বর পেজের যত ছোট ছোট প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে আমি শুরু করছি আজকের আলোচনা প্রথমে আসছি আমি বিভাগ কতে যে প্রক্রিয়া প্রক্রিয়াকার্যে ভূপৃষ্ঠের সমতলীকরণ দেখা যায় তা হলো। তো এখানে সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হবে পর্যায়ন আচ্ছা এক দশমিক দুই রয়েছে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে তো এখানে সঠিক উত্তর হবে জল বিভাজিকা ডিমের ঝুড়ি বলা হয় যে ভূমিরূপকে তো এটা তোমরা সকলেই জানো ডিমের ঝুড়ি বলা হয় ড্রামলিনকে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত বেঙ্গের ছাতান্নায় ভূমিরূপ হলো তো সঠিক উত্তর হচ্ছে এখানে গৌর বায়ুমণ্ডলের যে স্তরটি বেতা তরঙ্গের জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে এখানে আয়নসফিয়ার নিচে যে সমুদ্র সমুদ্রসতির প্রকৃতি শীতল তা হল তো এখানে সঠিক উত্তর হবে ওয়াসিও তেজস্কীয় বর্জ্যের প্রধান উৎসস্থল হলো সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে সঠিক উত্তর হচ্ছে রেড লাইন আচ্ছা ভারতের চা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো সঠিক উত্তর হবে আসাম আর কফি উৎপাদন যদি বলে তাহলে তোমরা লিখবে কর্ণাটক মনে রাখবে এটা দুটোর মধ্যে একটা দিতে পারে আচ্ছা আসছি পরের প্রশ্নে ভারতের হিরক চতুর্ভুজ প্রকল্প যে পরিবহনের সঙ্গে যুক্ত তা হলো সঠিক উত্তর হবে রেলপথ সোনালী চতুর্ভুজ বললে সড়কপথ হবে আর হিরক চতুর্ভুজ বললে রেলপথ হবে এই দুটো কিন্তু একটু খেয়াল রাখবে আম্রবৃষ্টি দেখা যায় সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতে সিরোজের মৃত্তিকা দেখা যায় সঠিক উত্তর হবে মরু অঞ্চলে আচ্ছা ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো সঠিক উত্তর হবে এন এইচ টু যে রঙের সাহায্যে সমোন্নতি রেখা আঁকা হয় তা হলো সঠিক উত্তর হবে বাদামি এরপর আলোচনা করছি বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশি এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এস্কার বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা অশুদ্ধ হবে কারণ আমরা জানি এস্কার গঠিত হয় হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে হিমশৈলের একের নয় অংশ জলের নিচে থাকে এটাও অশুদ্ধ হবে কারণ আমরা জানি হিমশৈলের আটের নয় অংশ জলের নিচে থাকে একটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো সিএইচ ফোর বা মিথেন এটা শুদ্ধ হবে কুয়াশা এক ধরনের অধক্ষেপণ এটা অশুদ্ধ হবে শিশির ও কুয়াশা অদক্ষেপণের রূপ নয় আচ্ছা তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য শুদ্ধ হবে নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় এটা অশুদ্ধ হবে কারণ আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না এখানে সারা বছর একটাই ঋতু বিরাজ করে সেটা হচ্ছে আদ্র গ্রীষ্ম ঋতু কলকাতা বন্দরটি স্বাভাবিক প্রতাশ্রয় যুক্ত বন্দর তো এটা অশুদ্ধ হবে কারণ আমরা জানি কলকাতা বন্দরের প্রতাশ্রয়টি হচ্ছে কৃত্রিম ঠিক আছে এরপর আসছি শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি আলপস পর্বতের ম্যাটার হন একটি ড্যাশের উদাহরণ তো এখানে সঠিক উত্তর হচ্ছে পিরামিড চূড়া এর উদাহরণ শূন্যস্থানে বসবে পিরামিড চূড়া দুটি শিববালিয়াড়ির মধ্যবর্তী করিডোরকে সাহারায় ড্যাশ বলে তো এখানে সঠিক উত্তর হবে গাসি বলে অ্যাল নিনোর উৎপত্তি হল হলো ড্যাশ মহাসাগরে তো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাস তো এখানে সঠিক উত্তর হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ কন্যাকুমারিকা লিখলেও তোমরা ফোন নম্বর পেয়ে যাবে ড্যাস হলো ভারতের দীর্ঘতম খাল তো এখানে সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচখাল আচ্ছা ড্যাস অরণ্যে জলবায়ু জরায়ু জঙ্কুরোদ্গম দেখা যায় আচ্ছা জরায়ু জঙ্কুরোদ্গম দেখা যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে তো এখানে ম্যানগ্রোভ বসবে শূন্যস্থানে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় ড্যাস শহরে সঠিক উত্তর হচ্ছে কলকাতা শহরে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় ইনসেট জিও এম এস এগুলি ড্যাস ধরনের কৃত্রিম উপগ্রহের উদাহরণ তো এখানে সঠিক উত্তর হচ্ছে এগুলো হচ্ছে সূর্য সমলয় ধরনের কৃত্রিম উপগ্রহের উদাহরণ আসছি পরের প্রশ্নে কোন দেশকে ফিওয়ার্ডের দেশ বলে তো এখানে সঠিক উত্তর হবে নরওয়েকে ফিওর্ডের দেশ বলে চক্ষু কোন ধরনের ঘূর্ণবাতে সৃষ্ট হয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতে চক্ষু সৃষ্ট হয় সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত তো এখানে সঠিক উত্তর হবে সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে হাজার তেরো দশমিক দুই মিলিবার একটি ই বর্জ্যের উদাহরণ দাও ভাঙা কম্পিউটারের টুকরো বা ভাঙ্গা মোবাইলের টুকরো হচ্ছে একটি ই বর্জ্যের উদাহরণ ব্ল্যাকফুট রোগ কোন পদার্থের বিষক্রিয়ায় হয় তো এটা আমরা সবাই জানি আর্সেনিকের বিষক্রিয়ায় ব্ল্যাকফুট রোগ হয় ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী তো এখানে সঠিক উত্তর হবে ভারতের তামিলনাড়ু রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত না এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু শহরে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বা ইসরো সদর দপ্তরটা অবস্থিত এরপর আসছি আমি দুই দশমিক চারে বাম দিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো টিস্কো হবে জামশেদপুর মধ্যক্ষাংশীয় ঘূর্ণবাদ হবে অক্লুষণ ইউট্রোফিকেশন হবে জলদূষণ এবং গ্র্যান্ড ব্যাঙ্ক হবে মগ্নচড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং নিজেদের মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানান সকলেই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার